গুণজনী মাদার জাতলি হজরত বরপীর গাউছলাদম গাউছে সামনানি ও মমু জিলানের জিলানি কুতুবের রব্বানি মাহবুবে সুবহানি সে ভূমিকা আমার তার জীবন জীবনী আলাপ আলোচনা করতে হবে আর একজন মাদার জাতলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সুম্মা আজমিরি তার ভূমিকা আমার ভাই ইউসুফ সরকার তার জীবনী সম্পর্কে আলাপ আলোচনা করবেন সুন্দর দুটি ধারা আমাদের মাঝে বণ্টন করে দিলেন যতক্ষণ থাকি আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করে পিতা মাতাকে স্মরণ করে মরণ কথা স্মরণ করে আমরা যেন এক পর্যায়ে দুপোটা চোখের জল ফেলে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে সুন্দর একটা মন নিয়ে যেন ঘরে ফিরতে পারি সবার প্রতি সালাম শ্রদ্ধা রাখি ধন্যবাদ সর্বপ্রথম আমি বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আমার পালা থেকে একটি গান সাথে ভাইয়ের কাছে একটি বা দুটি কথা রাখব তাহা আশা করি সুন্দরভাবে আমাদেরকে মীমাংসা করবে ধন্যবাদ আগে একসাও চুরি নাকি নিজের মাইক থেকে আবার এক প্রমোট মাস্টার রাখছ ও তো মাইকির কয়টা চাবি তাই তো জানে না বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি পীর গো জিলানের জিলানি পীর গো তোমার নামে গুনে আগুন হইয়া যাই পানি আই বড় পীর আব্দুল কাদের আপনার হলেন আপনার হলেন খাইয়ের ফাতে খাইয়ের ফাতে মা তিনার হই জননী পীরকী তোমার নামে আগুন হইয়া দেয় পানি মুখস্থ করিয়া
মাইজানে নাচলে পীরের কাছে বান্দাই আছে, পীরের কাছে বান্দাই আছে আল্লাহর ফেরেশতা সব আসমানি। তোমার নামে গুণে আগুন হইয়া যাই পানি, মা জননী পড়ত কোরআন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্বে সন্তানকে গর্বে রাখে মা আল্লাহর কোরআন পাঠ করতেন প্রতিদিন সকালবেলা। যখন আল্লাহর বাণী পাঠ করতেন, আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহ মায়ের গর্ভে মা কোরআন পড়তেন, আর বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে তা শুনতেন। আল্লাহ কত বড়, কুদরতে কামাল। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে মায়ের কোরআন পড়া শুনে এসে 18 সুপারা কোরআন মুখস্থ করে আল্লাহর ফেরেশতা অগণিত ফেরেশতা মালাইকাতে অগণিত ফেরেশতা খুশি হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, বারে লাহিরে তোমার যে অলি, তোমার যে বন্ধু, তার মাঝে যা দেখে ছোট, তার মাঝে যা দেখে মায়ের গর্ভে থেকে 18 সিপারা কোরআন সে মুখস্থ করে ফেলে নিল, আমরা যে ফেরেশতা হয়েও তার অনুগত হয়ে গেলাম, তার কাছে বান্দা হয়ে গেলাম পৃথিবীতে। একটু বাড়াই রাখো বাবা, এটা সামান্য। পৃথিবীতে এমন কোন নজির নাই, এমন কোন উলিয়া উলিয়া নাই যে মায়ের গর্ভে থেকে আর ভবিষ্যতে আসবেও না, আর হয়ও না, আর হবেও না। একমাত্র আমার বড় পীর কাদের জিলানী আব্দুল কাদের জিলানী সে মায়ের গর্ভ থেকে 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া এই দুনিয়ার পর গাও। যখন জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, যখন পীরে জন্ম নিল রমজানের দিনের বেলায় খাই নাই দুধ, তাই তাই পীরে পূজা হয়। রোজা হয় মাই জানে না ছেলে রে, মাই জানে না ছেলে রে, মাই জানে না ছেলে রে গুণ যে হয় গর্ব ধারিনী বাবা, যে হয় গর্ব ধারিনী, তোমার নামে আগুন হইয়া যাই পারে। আমার কি আর শক্তি আছে গাইতে পীরের জীবনী, মুক্তার খেললে পেউ তিনি এনে দিলেন লোহাতে। আমার কি আর শক্তি কয়দিনহীন আলাবদ্দিন, কয়দিন আলাবদ্দিন মার ফতেরো হনখুনি গমার ফতেরো হনখ
দুর্গ তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পিরামিডের তাদের দিলানে দিলানি দুর্গ তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বড় পিরামিডের তা যখন পীরের জন্ম নিল আল্লাহর রমজানের চাঁদ উদয় হয়ে গেল। যখন পীরের জন্ম নিল রমজানের চাঁদ উদয় হ, অনেক দিনের বেলায় খাই নাই দুগ্ধ তাতেই পীরের রোজা হ। আমরা আল্লাহর বান্দা হয়ে বা যেন অনেকে রোজা রাখি না, রাখি বাবা অনেকে রাখি না। আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই, আমার ভাই আলমগীর যিনি খাজা বাবার পাগল, দয়া করে আসলে খুশি হব, ভাইয়ের প্রতি সালাম জনতা রাখি। সন্তান জন্ম নিয়ে ভূমিষ্ঠ হয়ে মায়ের দুগ্ধ সে পান করে, করে না বাবা? কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ব্যাপারটা হয়ে গেল ব্যতিক্রম। সে মায়ের স্তনে দুধ লাগাইলেন না, মুখ লাগাইলেন না, সারাদিন কান্নাকাটিও করলেন না। মা বাবা সবাই চিন্তায় পড়ে গেল যে আমার সন্তান দুনিয়ার পর ভূমিষ্ঠ হলো, কিন্তু সে দুগ্ধ খায় না। না জানি কত কি হলো, কত কবিরাজ কত ডাক্তার দেখে হাজির করল, কিন্তু তাহার কোনো রোগ সমস্যা কোনো কিছুই ধরতে পারলো না। মা বেহাল হয়ে গেল যে তাহলে কি আল্লাহ, আল্লাহর কাছে ফরিয়াদ করলো যে বারে লাহিরে তুমি যদি না দিতে তাতেও আমি খুশি ছিলাম, তুমি দিয়া কেন আমার বুকের ধন কাইরে নিতে চাও? তুমি কেন আমার কলকে খালি করতে চাও? বারেলাহি তুমি আমার এর ফয়সাল্লা করে দাও, আমার সন্তান আমার স্তন দুধ খায় না, তাহলে কি আমার সন্তান আমাকে মা বলে ডাকতে পারবে না? আমি মায়ের ডাক শুনতে পারবো না সন্তানের মুখ থেকে? আমার সন্তান সে জন্ম নিয়ে ওয়ানা বলেও কাঁদল না, আমার স্তনের দুধও খায় না, তাহলে কি মালিক তুমি আমার সন্তানের মুখের ডাক আমাকে শুনতে দিবে না? তাহলে কি আমি মা হতে পারবো না? মা তাহলে কি মা বারেলাহি তুমি কি আমার তোমার কি এমন অপরাধ আমি করেছি ক্ষমা করো, এমন কি অপরাধ তোমার কাছে করেছি যে আমার সন্তান কে আমি ডাকতে পারবো না আর আমার সন্তান আমাকে ডাকবে না? তুমি আল্লাহ আমার প্রতি আমার সন্তানের প্রতি যদি ইচ্ছা হয় তুমি আমাকে নিয়ে দাও, কিন্তু আমার সন্তানকে তুমি কষ্ট দিও না। তুমি আমার সন্তানকে তোমার কাছে আমি ভিক্ষা চাই, বারেলাহি তুমি আমাকে ভিক্ষা দাও। আসল বিষয়ে মা কাঁদতে আছে, মালিক তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আমি এই ঘূর্ণিধনের সময় কোথায় যাই কাকে ডাকি? আমাকে ক্ষমা করো আর আমার সন্তানকে দুনিয়ার পর রাখো, তবেই সে দয়াল আমার সন্তান দুনিয়ার পর আমাকে ডাকবে, আমি মা ডাক শুনতে পারবো। তুমি ছাড়া আমার এই গরমে দানে কেউ তুমি
সুসান রে ভাই সুসান রে ভাই আরে রে কানা ওরে দয়াল কত দিন ওরে দয়াল কত দিন সুসান রে ভাই শ্রীলাম রে বলো হাই হাই হৈরান গোলার মাঝে সুসান রে ভাই ভাইরে খেলা নদীনে ঘাটে ওরে আমি
কত বড় জানা জগতের কেউ জানে না মা ছাড়া একটা সন্তান দুনিয়ার উপর আত্ম কত কষ্ট মা করে। একমাত্র গর্ভধারিণী মাই জানে কত বড় জানা কত বড়তে বেড়াদের কত কষ্ট করে বাবা যখন সন্তান গর্ভে যা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মা ভাবছে মা বারে লাহিরে তুমি ছাড়া তোমার বান্ধব নাই। যখন তুমি আমার সন্তানকে গর্ভ দিলে আমার সন্তান যদি গর্ভের ভিতরে নাড়া দিত মায়ের গর্ভে যদি সন্তান নাড়া চাড়া দেয় লাথি মারে মা যন্ত্রণার চোটে ঘরের বেড়া না হলে একটা খাম ধরে বাঁকা হয়ে দাঁড়ায় যায়। তখন দশ মাস দশ দিন পূর্ণ হয়ে যায় পাড়া থেকে দায় ডেকে এনে ঘরে দেওয়া হয়। মা মাথার চুল ছিঁড়ে ফেলা গায়ের ব্লাউজ ছিঁড়ে ফেলা ওই সন্তানকে দুনিয়ার পর আনতে যায়। অনেক মা দুনিয়া থেকে চিরদিনের জন্য অন্ধকার কবরে চলে যায় একটা সন্তানকে দুনিয়ার পর আনতে যায়। তবু বলে আল্লাহ রে এত দুঃখ কষ্ট যখন ওই তাই মা রক্ত মাখা সন্তানটা নিয়ে মায়ের বুকে দেয় মারা কোনো ব্যথার কথাই মনে থাকে না সমস্ত ব্যথা মা ভুলে যায় ওই সন্তানকে বুকে পায়া মারি সবাই ঘুমায় যায় কিন্তু মা ঘুমায় না যতক্ষণ পর্যন্ত সন্তান না ঘুমায়। মা কত কিছু খাই না ওই সন্তানকে ভালো রাখার জন্য
মা কত জায়গায় মানত করে আসল বিষয়ে কাঁপতে থাকে যে বারে লাহিরে প্রয়োজন বোধ তুমি আমাকে নিয়ে যাও, আমার সন্তানকে তবু তুমি ভালো রাখো। সন্তান যদি কোথাও আঘাত পায় মা বলে ডাক দেয়, কিন্তু ব্যথা পাইলো সন্তান, আঘাত লাগলো যায় মায়ের কলিজার ভিতরে। আর যিনি জন্মদাতা বাবা, ঠেলা গাড়ি ঠেলে রিস্কে চালায় সন্তানের একটা স্কুলের খাতার টাকা জোগাড় করে, ভালো একটা জামা কেনার জোর টাকা জোগাড় করে, যদি আঙ্গুর ফল কিনে পাঁচটা আঙ্গুর ফল, নিজের আত্মাকে দিতে যাইয়া হঠাৎ করে সন্তানের কথা মনে পড়ে যায়। বাবা গামছার আসলে বান্ধে বাড়িতে নিয়ে যা, বাস্তব একটা লোক আমার সামনে বসা, ওনার যে কোনো একটা সমস্যার কারণে আমার ওখানে গিয়েছিল এই লোকটা, সন্তানটা বুকে নিয়ে আমার ঘরে সারা রাত ছোঁয়া। ওনার বিবি কোনে বলছিল তুমি চলে যাও তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমার সন্তান আমার বুক থেকে আমি সরাইতে পারো। আজকে সেই বাবা ঠেলা গাড়ি ঠেলে রিস্কে চালায় বাজান আমাকে কত কষ্ট করে, আমার দয়াল একটা গাল লিখছে বাবার কথা মনে হলে দুঃখ অন্তর যায় ফাটিয়ে। ঠেলা গাড়ি ঠেলে রিস্কে চালায় কত কষ্ট করে চৈত্রিক মাসের রোদের ভিতরে মাথায় বোঝা, তারপরেও সন্তান আইসে কোলে চড়ে না বাবা। এখন আমরা টাকা উপার্জন করে বাবা বিদেশ করে ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করে, এটা বাস্তব একটা কথা বলি বাবা, আমি আজ তিন চার বছর ধরে লক্ষ্য করছি, আমার গ্রামেই আমি দেখে লক্ষ্য করছি, বাড়ির যারা মালিক বাবা এবং মা বর্ষ হয়ে গেলে বাজান তারা বাড়ির বেশি মানুষ হয়ে যায় যা দেখতেছি বাস্তবতা। যারা এই বাড়ির মালিক তারা বড় ঘর ছেড়ে আজকে বাড়ির দেবার ছাপ্রার ভিতরে থাকে, তারা কত কষ্ট করে আমাদের জন্য কত কিছু করছে, তারাই আজকে বেশি বারে লাহি তুমি একটি নিলে দেখাইতেছ। টাকা উপার্জন করে বাজার ছেলে সন্তান নিয়ে স্ত্রী পুত্র নিয়ে অন্য ঘরে বসে পোলাও মাংস পাকায় খায়, বাবা ঠেলা গাড়ি ঠেলে রিস্কে চালায়, রাইতে যখন বাড়ি আসে মাকে বলে আমার খানা দেও, মা যায় না, মা তাকায় থাকে দেখে ওর ঘর থেকে একটু মাছ বা একটু পোলা একটু মাংস ওর বাবার জন্য দেয় কিনা, যখন না আসে বাবা দরজা দিয়ে শুয়ে পড়ে। আলু ভর্তার ডাল নিয়ে বাবার সামনে দে, মার চোখ পরে থাকে জল, বাবা বলে তুমি দুঃখ করো না, মা অনুরাগ করে আমি দুঃখ করবো না, তুমি ঠেলা গাড়ি ঠেলে রিস্কে চালাইয়া ওই সন্তানের জন্য আঙ্গুর ফল আসলে বান্ধান ছিল গামছা, আজকে ওরা পোলাও মাংস অন্য রুমে বৈশা খায়, তোমার জন্য কি এক মুষ্ট হয় না, আমি দুঃখ করবো না, আমি ওকে দশ মাস দশ দিন করবে রেখে কত কষ্ট করে ওকে লালন পালন করছি, আজকে মাত্র কয়েকদিনের ব্যাপারে আমার সেই কষ্টের কথা ভুলে গেল, আমি দুঃখ করবো না। তেমনি করে বাজান আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আল্লাহর মা
মা জননী দুহাত তুলে কাঁদতেছে বারে লাহি, তুই কত কষ্ট যন্ত্রণা আমাকে সহ্য করার মতো তৌফিক দিয়েছো, দান করছো। আজকে আমার সন্তান আমার দুই চক্ষে দেখায়ে আমার বুকের দুগ্ধ পান করবে না, এই জ্বালা আমি সহ্য করতে পারি না। তুই আমার সবার শক্তি দাও। সারাদিন চলে গেল মায়ের কান্নায় কান্না, যখন পূর্ব পূর্বের বেলা পশ্চিমে চলে গেছে বাজান, বেলা অস্ত যাবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ইফতার করবে, সে কাঁদতে আছে, মা বুঝতে পারলো যে আমার সন্তানের ক্ষুধা লাগছে। যখন বাজান বুকের দুগ্ধ স্তন সন্তানের মুখে দিছে, আর সন্তান আস্তে আস্তে মায়ের স্তনের দুগ্ধ পান করতে আসে, আল্লাহ বলে, হে আমার দোস্ত, আমার বন্ধু, আমি তোমার সারা দিন দুধা রাখলাম, তোমার ইফতারের সময় আমি তোমাকে আহার দিলাম, তাতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ রোজা হয়ে আই গরু তিরাঙ্গুল কাদে জিলানে জিলানি তে গরু মানে গুনে খাগো হয়ে জিলানি আই গরু তিরাঙ্গুল কাদে যখন ফিরে জন্ম নিলাম রমজানের তার ভাইদা দিনের বেলা খাই নাই তুলতে তাতে ফিরের রোজা হয় যখন ফিরে জন্ম এই গো যে হয় গর্ব ধারিনি পীরগ যে হয় গর্ব ধারিনি পীরগ তোমার নামের গুণে আগুন হয়ে যাই পানি এবার আমার ভাইয়ের কাছে আমি দুটি কথা রাখবো ছোট্ট করে, আশা করি তাহা সুন্দরভাবে মীমাংসা করবে। প্রথম কথা, আমার খাজা বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই সে মাতার জাতলি, মায়ের গর্ব থেকে উনি অলি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ উনি হলেন হাসানের বংশ, আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই হলেন হোসেনের বংশধর। আমার শুধু জানার থাকবে এই খাজা বাবা যে মাতৃনসব, এই মাতৃনসব কাহাকে বলা হয়, ইহা কি? এই একটি কথা। আর একটা কথা হলো, আমার খাজা বাবা যখন মায়ের গর্ভে ছিলেন তখন মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় আমার মা জননী একটি কর্ম করতেছিল, ঘরটা ছিল অন্ধকার, ঘরটা ছিল অন্ধকার। সেদিন উনি একটা কর্ম করতেছিলেন, সেই কর্মের বিনিময়ে আমার মা জননীর কপালে কিছু লেখা উঠছিল, এই কর্মটাই বা কি লেখাটা উঠছিল ওই বা কি? এই দুইটি কথা আমার ভাইয়ের কাছে রাখলাম, তা সুন্দরভাবে মীমাংসা দেবেন। আগুন হয়ে যাই পানি
দেখো তোমার নামের ঘরে আগুন হইয়া যাই ভাই তোমার নামে গুনে আগুন হইয়া যাই পানি আই বরতির আবদুল কাদির। যাক বাবা, আমার পালা থেকে একটি গান, দুটি কথা আমার ভাইয়ের কাছে রাখলাম। এবার আমার ভাবনি আমি একটি গান রাখবো আমাদের মাঝে, জনাব হামেদ আলী ব্যাপারী সাহেব এবং মানিক মাস্টার ভাই আসছেন, হাকিম মাস্টার ভাই, ওনার প্রতি আমি সালাম শ্রদ্ধা রাখি। আর আপনাদেরই এলাকার সন্তান যিনি আমার শিক্ষাগুরু জনাব মোহাম্মদ আলী হোসেন।